আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রেজিস্ট্রি দলিল বাতিল বা ক্যান্সেল করার আইনি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব যখন আপনার ভাগের সম্পত্তি আপনাকে না জানিয়ে অন্যান্য শরিকরা অন্য কাউকে রেজিস্ট্রির মাধ্যমে বিক্রি বা দান করে দেয় অথবা আপনি যদি কোনো সম্পত্তি কেনার জন্য সম্পত্তির বর্তমান মালিকের সাথে বায়না চুক্তিপত্র করে থাকেন এবং সম্পত্তি বর্তমান মালিক যদি বেশি টাকার লোভে অন্য কাউকে সম্পত্তিটি রেজিস্ট্রির মাধ্যমে বিক্রি করে দেয় অথবা দলিল রেজিস্ট্রি হওয়ার পর যদি দাতা গ্রহীতের মধ্যে টাকা পয়সা বা অন্য যে কোনো সমস্যার সৃষ্টি হয় অথবা দলিল রেজিস্ট্রি হওয়ার পর যদি দেখা যায় যে কোপালা গ্রহীতাকে ঠকানো হয়েছে এছাড়া দলিল নিয়ে যদি দাতা ও গ্রহীতের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে আপনি আদালতে ডেট ক্যান্সেলেশনের মামলা করে সেই রেজিস্ট্রি হওয়া নতুন দলিলটিকে ক্যান্সেল করতে পারেন রেজিস্ট্রি অফিস থেকে সরাসরি কোনো দলিলকে বাতিল করা যায় না আপনি যদি কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা বারাসাত ব্যারাকপুর এই সমস্ত এলাকায় বসবাস করেন সেই ক্ষেত্রে ডিট ক্যান্সেলেশনের মামলার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর হলো নাইন এইট থ্রি টু নাইন ফোর ওয়ান সিক্স ওয়ান নাইন অফিস অ্যাড্রেস হল আলিপুর জাজেস কোর্ট কলকাতা আলিপুর শিয়ালদা বারাসাত ব্যারাকপুর হাওড়া সিটি সিভিল কোর্ট ডেমন হাওড়া সমস্ত কোর্টে ডিট ক্যান্সেলেশনের মামলা করা হয় আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে সকাল এগারোটার মধ্যে অথবা বিকেল চারটের পরে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আদালতে ডিট ক্যান্সেলেশনের মামলা করলে মামলার সমস্ত প্রসেস কমপ্লিট হতে প্রায় কয়েক বছর সময় লেগে যায়